কিভাবে ইমো অ্যাকাউন্ট খুলবেন, এবং ইমো অ্যাকাউন্ট খোলার পর যে সকল সেটিং চালু করে রাখলে আপনার ইমো অ্যাকাউন্টে কখনো হ্যাক হবে না, চলুন দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম আপনি প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে আসার পর আপনি ইমো লিখে সার্চ দিবেন। ইমো লিখে সার্চ দিলে আপনি এরকম ইমো অ্যাপসটি পেয়ে যাবেন। এখান থেকে আপনি ইনস্টল করে ওপেন অপশনে ক্লিক করবেন। ইমো অ্যাপস ওপেন করার সাথে সাথে আপনার এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি অ্যালাউ দিয়ে নেবেন। এখন এখানে আপনি আপনার নাম্বার দিয়ে নেবেন। আপনি যে নাম্বার দিয়ে ইমো অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন ওই নাম্বারটা আপনি দিয়ে নেবেন। নাম্বার দিয়ে দেওয়ার পর এখানে টিক চিহ্ন দেখতেছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এরকম একটা পপ আপ শো করবে, এখান থেকে আপনি ওকে দিয়ে দিবেন। তারপর এখানে আপনার পারমিশন যাবে, এখানেও আপনি ওকে দিয়ে দিবেন। আবার এখানে অ্যালাউ দিবেন। পরবর্তী অপশন, এখানে মূলত আপনি যে নাম্বারটা দিলেন ওই নাম্বার একটা ভেরিফিকেশন কোড যাবে, ওই কোডটা আপনাকে এখানে দিতে হবে। আর আপনি যে ডিভাইস থেকে ইমো অ্যাকাউন্ট খোলার চেষ্টা করতেছেন ওই ডিভাইসের ভিতরে যদি ওই সিমটি থাকে তাহলে অটোমেটিক এরকম ভাবে আপনার ভেরিফিকেশন কোড নিয়ে নেবে। পরবর্তী অপশন, এখানে আপনি আপনার নাম দিয়ে এখানে এই টিক চিহ্ন, আবার টিক চিহ্নতে ক্লিক করবেন। পরবর্তী অপশন, এখানে আপনার প্রোফাইল পিকচার আপনি সেট করে নেবেন। এই ক্যামেরার অপশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে চুজ ফ্রম অ্যালবাম এই অপশনে ক্লিক করলে অ্যালাউ দিয়ে নেবেন। সরাসরি আপনাকে গ্যালারিতে নিয়ে আসবে। আপনি আপনার গ্যালারি থেকে আপনি একটা ছবি বেছে নেবেন। তো আমি এই ছবিটা দিই নি। দিয়ে দেওয়ার পর আপনি এখানে টিক মার্কে ক্লিক করে দিবেন। দেখুন প্রোফাইল পিকচার অ্যাড হয়ে গেছে। এখন এখান থেকে এই টিক মার্ক এখানে ক্লিক করে দিবেন। দেখুন আমাদের কিন্তু ইমো অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। এখন এখান থেকে আপনি চাইলে অ্যালাউ দিয়ে দিতে পারেন, মানে কন্ট্যাক্ট অ্যালাউ দেওয়ার জন্য বলতেছে, অ্যালাউ দিয়ে নিলাম। কন্ট্যাক্ট অ্যালাউ দেওয়ার সাথে সাথে আপনার ফোনে যতগুলো নাম্বার সেভ ছিল এবং যারা ইমো অ্যাকাউন্ট ব্যবহার করতো তাদের সকলের নাম্বার আপনি এখানে দেখতে পারবেন। তো আমাদের ইমো অ্যাকাউন্টটি সফলভাবে ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আপনার এই ইমো অ্যাকাউন্টটি শতভাগ সেভ রাখার জন্য এবং কখনো যেন হ্যাক না হয়ে যায় এজন্য যে সকল সেটিংস আপনি চালু করে রাখবেন তাও দেখিয়ে দিচ্ছি। এর জন্য আপনি এই উপরের দিকে প্রোফাইল, এই প্রোফাইল অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এই অপশনে চলে আসবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন লগইন প্রোটেকশন, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার বেসিক প্রোটেকশন মানে টু স্টেপ ভেরিফিকেশন এইটা আপনি চালু করে নেবেন। তো এখানে অন করে দিবেন। অন করে দেওয়ার পর ওকে অপশনে ক্লিক করে দিবেন। এই অপশনটি চালু করে রাখলে কেউ যদি আপনার ইমো অ্যাকাউন্টে অন্য কোনো ডিভাইসে লগ ইন করতে চায় তখন আপনার যে ফোন নাম্বার আছে ওই ফোন নাম্বারে একটা ওটিপি আসবে। যতক্ষণ পর্যন্ত না ওটিপি দিতে পারবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সে অন্য কোনো ডিভাইসে লগ ইন করতে পারবে না। এবং নিচে আপনি দেখতে পাচ্ছেন অ্যাডভান্স প্রোটেকশন, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার এরকম ইন্টারফেস চলে আসবে। এই অপশনটা যদি আপনি এনেবল করে দেন তাহলে কি হবে, আপনার যে সিম দিয়ে ইমো অ্যাকাউন্টটি খোলা অন্য কোনো ডিভাইসে যদি কেউ লগ ইন করতে চায় অবশ্যই সর্বপ্রথম ওই ডিভাইসের ভিতরে আপনার সিম কার্ডটি ঢুকিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত না সিম কার্ড সে ঢুকাবে ততক্ষণ পর্যন্ত লগ ইন করতে পারবে না। আপনি চাইলে একটি ইমো কিন্তু কয়েকটি মাল্টিপল ডিভাইসে আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু এই অপশন চালু করে রাখলে যে কোনো একটি ডিভাইসই ব্যবহার করতে পারবেন। এবং অন্য আর একটা অপশন আছে যেখান থেকে আপনি চাইলে মাল্টি ডিভাইস অপশনটা আপনি অফ করে দিতে পারবেন। যদি আপনি এটা এনাবেল করে দিতে চান তখন আপনি এনাবেল করে দিতে পারেন। তো আমি এটা এনাবেল করতে যাচ্ছি না, এটা এরকমই থাক। এখান থেকে ব্যাকে চলে যাব। ব্যাকে আসার পর আপনি এখানে ম্যানেজ ডিভাইস, এই ম্যানেজ ডিভাইস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন মাল্টি ডিভাইস, যেটার কথা আমি একটু আগে বললাম। এই মাল্টি ডিভাইস অপশনটি যদি আপনি অন করে রাখেন তাহলে আপনি এই ইমো অ্যাকাউন্টটি কয়েকটি ডিভাইসে আপনি ব্যবহার করতে পারবেন। আপনি চাইলে পিসিতে মানে কম্পিউটারে লগ ইন করে নিতে পারবেন বা অন্য কোনো ফোনেও লগ ইন করে নিতে পারবেন। যদি আপনার ইমো অ্যাকাউন্টে আপনি সেভ রাখতে চান তাহলে আপনি এই মাল্টি ডিভাইস অপশনটি অফ করে দেবেন। অফ করার জন্য এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এই নিচের দিকে ডিসেবল, এই ডিসেবল অপশনে আপনি ক্লিক করে দিবেন। দেখবেন আপনার অফ হয়ে গেছে। এখন কেউ যদি চায় আপনার এই ইমো অ্যাকাউন্টে অন্য কোনো ডিভাইসে লগ ইন করতে তাহলে সে লগ ইন করতে পারবে না। আপনি যদি নিজে থেকে যদি অন্য কোনো ডিভাইসে লগ ইন করতে চান তখন এই মাল্টি ডিভাইস অপশনটা অন করে দিলে আপনি লগ ইন করতে পারবেন। এবং আপনি যদি চান দুইটি ডিভাইসে আপনার একই ইমো অ্যাকাউন্ট ব্যবহার করতে তখন আপনি এই মাল্টি ডিভাইস অপশনটি আবার চালু করে নিতে পারেন। তো আমি এখান থেকে ব্যাকে চলে যাব। এবং আপনি চাইলে আপনার এই ইমো অ্যাকাউন্টে আপনি পাসওয়ার্ড অথবা ফোনের লক সেট করে দিতে পারেন। এর ফলে আপনার ইমো অ্যাকাউন্টে ঢুকতে গেলে আপনাকে পাসওয়ার্ড অথবা আপনার ফোনের ফিঙ্গার দিতে হবে। তো এটা কিভাবে চালু করবেন এর জন্য আপনি ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর এখানে সেটিংস অপশন পাবেন, এই সেটিংস অপশনে ক্লিক করবেন। অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি এই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর উপরের দিকে আপনি দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড লক, এই অপশন আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এনাবেল, এই এনাবেল অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে আপনি 4 সংখ্যার একটি পাসওয়ার্ড সেট করে নেবেন। প্রথমবার যে পাসওয়ার্ডটি দিবেন সেম পাসওয়ার্ডটি আপনি আবার টাইপ করে নেবেন। আপনার পিন কোডটি 2 বার দিয়ে দেওয়ার পর এরকম সাকসেসফুল অপশন লেখা আসবে। তো আপনি এখানে ডান অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম অপশনে নিয়ে আসবে। আপনি চাইলে আবার পাসওয়ার্ড আপনি চেঞ্জও করতে পারবেন। এবং নিচে আপনি দেখতে পাচ্ছেন অটো লক, এই অটো লক অপশনে ক্লিক করার পর আপনি এখানে একটা টাইম পাবেন যে কোন টাইমের ভিতরে আপনার এই স্ক্রিনটা অটোমেটিক লক হয়ে যাবে। তো আমি এখানে এভরি টাইম সেট করে দিই। এভরি টাইম সেট করে দেওয়ার পর ধরেন এখন আমি বের হয়ে গেলাম ইমো থেকে। এখন যদি আমি আবার ইমোতে যাই দেখুন সাথে সাথে আমার এখানে পাসওয়ার্ড শো করছে। একটু আগে আমরা যে পাসওয়ার্ডটা সেট করলাম পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরে কিন্তু আপনার ইমো অ্যাকাউন্টে আপনি ঢুকতে পারবেন, এছাড়া কিন্তু আপনি ঢুকতে পারবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন অন্য কোনো এক ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।